নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে ডুরান্ড কাপ ও ইন্ডিয়ান ফুটবল সম্পর্কে আপনাদের কয়েকটা আপডেট দেওয়ার আছে তার আগে একটা অনুরোধ করে রাখি যেহেতু এইখানে আপনারা সমস্ত খেলার আপডেট পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা আজ থেকে প্রায় এক মাস আগে যেটা আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে অ্যালবার্টো নোগেরা তাকে কিন্তু মুম্বাই সিটি সিটিএফসি সই করে নিয়েছে তো ফাইনালি গতকাল মুম্বাই সেটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে তারা অ্যালবার্টো নোগেরাকে তাদের দলে সই করে নিয়েছে তো বন্ধুরা তার পরের আপডেটটা দিই এইটা হচ্ছে আমরিন্দার সিংকে নিয়ে তো রিসেন্টলি আমরিন্দার সিং তিনি একটি বিবৃতিতে জানিয়েছেন যে তার সঙ্গে এটিকে মোহনবাগান দলের এখনও চারটে সিজনের কন্ট্রাক্ট আছে তাই তিনি এটিকে মোহনবাগান দলেই থাকবেন অন্য কোথাও যাবেন না তো আমরিন্দরের এই কথা থেকে একটা জিনিস পরিষ্কার যে তিনি সামনের সিজনও এটিকে মোহনবাগান দলেই থাকবেন তো বন্ধুরা তার পরের আপডেটটা দিই এইটা হচ্ছে এটিকে মোহনবাগান তারা আরও এক মাঝমাঠ অর্থাৎ ডিফেন্সিভ মিডফিল্ডের খেলোয়াড় চাইছে একটা ভালো ডিফেন্সিভ মিডফিল্ডের খেলোয়াড় যে ডিফেন্সের পাশাপাশি ভালো ক্রিয়েটিভ খেলাও খেলতে পারবে তো আমরা দেখেছি ট্রান্সফর মার্কেট শুরু হওয়ার দিকে এটিকে মোহনবাগান কিন্তু অনেক ডিফেন্সিভ মিডফিল্ডের সঙ্গে কথাবার্তা চালিয়েছিল কিন্তু কোনো ডিফেন্সিভ মিডফিল্ডারকেই তারা পায়নি এবং রিসেন্টলি এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা জানিয়েছে যে তারা এখনো পর্যন্ত একটা ভালো ডিফেন্সিভ মিডফিল্ড খুঁজছে তবে এটিকে মোহনবাগানের পছন্দ এখন কোনো ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডারই হচ্ছে না কারণ যেই সব ডিফেন্সিভ মিডফিল্ডারদেরকে এটিকে মোহনবাগান চয়েস করেছিল সমস্ত খেলোয়াড়ই তাদের নিজেদের দলের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে তো এটিকে মোহনবাগানের কাছে এই মুহুর্তে দুটো ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডের খেলোয়াড় আছে একটা হচ্ছে লেনি রড্রিক্স আর একটা হচ্ছে দীপক টাংড়ি তো যেহেতু এত দুটো ভালো ডিফেন্সিভ মিডফিল্ডের খেলোয়াড় থাকা সত্ত্বেও এটিকে মোহনবাগান যদি এখনও ডিফেন্সিভ মিডফিল্ডের খেলোয়াড় খোঁজে এর থেকে একটা জিনিস তো পরিষ্কার হয় যে হয়তো জুয়ান ফেরান্ডোর দীপক ও লেনি দুজনকেই তেমনভাবে পছন্দ নয় তো আপডেটটা এটাই হলো যে এটিকে মোহনবাগান বাগান তারা কিন্তু এখনও পর্যন্ত একটা ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডারের খেলোয়াড় খুঁজছে তো বন্ধুরা এবারে লাস্ট আপডেটটা দিই এইটা হচ্ছে ডুরান্ট কাপ নিয়ে আপনারা অনেক কেউই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে দাদা ডুরান্ট কাপ টিভিতে কীভাবে লাইভ দেখব তো আপনাদেরকে বলে রাখি টিভিতে কিন্তু ডুরান্ড কাপটা লাইভ দেখাবে এই সিজন এবং এই ভিডিওটির কমেন্টে আপনি চ্যানেলটির নাম পেয়ে যাবেন তো আপনারা যদি একান্তই জানতে চান কোন চ্যানেলে ডুরান্ট কাপ লাইভ আপনারা টিভিতে দেখতে পারবেন তো তার জন্য ইনস্টাগ্রামে এসে পাবলিক ভিউ কলকাতা পেজে এসে আমাকে ফলো করে মেসেজটা করুন আমি কিন্তু আপনাদেরকে ছবি সমেত সেই চ্যানেলটার নাম জানিয়ে দেবো তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করে ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন নতুন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ